ভারতে আইপিএল খেলতে আসে বিশ্বের তুখোড় ক্রিকেটাররা। এমন জমজমাট এক আয়োজন মিস করতে চায় না কেউ, প্রয়োজনটাও নেহাত কম নয়। সুযোগ এলেই বড় অঙ্কের প্রস্তাবে সোজা হ্যাঁ বলে দেয় তারা। তবে আইপিএলে সেরা ক্রিকেটাররা খেলতে এলেও কোনো ভারতীয় ক্রিকেটার খেলতে পারেন না কোনো বিদেশি লিগ। বিসিসিআই এর বাধায় অধরা থেকে যায় বিদেশি লিগে খেলার স্বপ্নটা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই ব্যাপারে নমনীয় হতে দেখা যায়নি কখনো। বেশ কয়েকবার গুঞ্জন থাকলেও অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের খেলতে না দেওয়ার পক্ষে সবসময় অটল বোর্ড। এবার আম্বাতি রায়দু ইস্যুতে বিপাকে বিসিসিআই। আইপিএল শিরোপা জিতে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই ব্যাটার। পরে জানা গেছে যুক্তরাষ্ট্রে মেজর লিগ খেলতেই নাকি এমন ডিসিশন নিয়েছেন আম্বাতি রায়দু, আর তাতেই নড়ে চড়ে বসেছে ক্রিকেট বোর্ড। এর আগে আরেক ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদ অবসরে ঘোষণা দিয়ে খেলেছেন বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগ, খেলেছেন বিপিএলেও, যা স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য বিগ কনসার্ন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা মনে করেন বিদেশি লিগে ক্রিকেটারদের খেলতে দিলেই অনীহা বাড়বে ঘরোয়া ক্রিকেটে, টাকার লোভে বহু প্রতিভাবান হারিয়ে যাবেন অন্য কোথাও, যার ফলে প্রতিযোগিতা কমতে শুরু করবে, সেই সাথে ক্রিকেটার খুঁজে পেতেও বেশ বেগ পেতে হবে বিসিসিআইকে। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পর অবশ্য ক্রিকেটাররা যে কোনো লিগে অংশ নিতে পারেন, এই নিয়মটাকেই হাতিয়ার বানিয়েছে অনেকেই। তাই তো নিয়ম নীতি বদলানোর ভাবনায় এবার ভারতীয় ক্রিকেট বোর্ড। আরিফুদ্দিন নবীন, একাত্তর।